কর্ণফুলী নদী দিয়ে যখন কোনো বড় মাথার ভেসেল যায়, তখন কি পরিমাণ নদীতে ঢেউয়ের সৃষ্টি হয় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সমুদ্রে স্বাভাবিকভাবে যে ঢেউয়ের সৃষ্টি হয় কর্ণফুলী নদী দিয়ে যখন কোনো মাদার ভেসেল প্রবেশ করে, তখন ঠিক সেই পরিমাণ নদীতেও ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউয়ের মুহূর্তে যদি কোনো নৌকা থাকতো তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারতেন কী পরিমাণ ঢেউ।